আমার প্রশ্ন বাচ্চাদের বা সন্তানদের তরবিয়তের সম্পর্কে। অনেক সময় তরবিয়তের বিষয়ে পিতামাতার পারস্পরিক চিন্তাভাবনা মিলে না। উদাহরণস্বরূপ, মা সন্তানকে ওয়াকফ করতে চায় এবং পিতা করতে চায় না, অথবা পিতা ওয়াকফ করতে চায় কিন্তু মা আজ করতে চায় না। এক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া উচিত? হুজুর বলছেন, বিষয় হলো যদি বাচ্চাকে ওয়াকফ নাও করার প্রশ্ন আসে বা করতে চাও, তাহলে পিতামাতা উভয়ের সম্মতি থাকা উচিত, একমত হওয়া উচিত। নতুবা এটি পরিবারে বিবাদ বিসম্বাদ সৃষ্টি করবে এবং এর ফলে বাচ্চার উত্তম তরবিয়ত হবে না। এরপর মা যদি গভীর আকাঙ্ক্ষা পোষণ করে যে তার সন্তান ওয়াকফ হোক, অথবা পিতার যদি আকাঙ্ক্ষা থাকে যে তার সন্তান ওয়াকফ হোক, তাহলে তাদের এমনভাবে তরবিয়ত করুন যাতে সন্তান বড় হয়ে নিজেকে নিজে ওয়াকফ করতে পারে। শুধু ওয়াকফে নাওয়ার উপাধি নিয়ে ওয়াকফে নাও গ্রুপে অন্তর্ভুক্ত হওয়া আর বলা যে আমরা ওয়াকফে নাও হয়ে অন্তর্ভুক্ত, আর পড়াশোনার প্রতি মনোযোগ না দেয়া, নামাজের প্রতি মনোযোগ না দেয়া, এবাদতের প্রতি মনোযোগ না দেয়া, ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি মনোযোগ না দেয়া, বাইরে ঘুরে বেড়ানো এবং দুষ্টামি করতে থাকা, এমন ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাতানো যাদের নৈতিকতার মান উন্নত নয়, ধর্মের সঙ্গে যাদের সম্পর্ক নেই, তাহলে এমন ওয়াকফে না হয়ে লাভ কী? ঠিক আছে, আসল কথা হচ্ছে ওয়াকফ করার যদি আকাঙ্ক্ষা থাকে পিতামাতার, তাহলে প্রথম হচ্ছে তাদের উভয়ের একমত হওয়া আবশ্যক। এমনটি হলেই বাচ্চাদের উত্তম তরবিয়ত হতে পারে। এরপর যখন ওয়াকফ করে দিবেন তখন উভয়ের দায়িত্ব বর্তায় তারা যেন সন্তানদের তরবিয়ত এমনভাবে করে, ভালোভাবে তরবিয়ত করে। এমন নয় যে আমরা ওয়াকফ করে দিয়েছি এবং আমাদের দায়িত্ব তাদের সামলানো বা তাদের তরবিয়ত করা, এটি নয়। বরং পিতামাতারও দায়িত্ব, তারা কারণ অধিকাংশ সময় বাচ্চারা বাড়িতে থাকে, তাই পিতামাতা শিশুকাল থেকে যদি সন্তানের উত্তম তরবিয়ত করে তাহলে তারা বাইরে গিয়ে জামাতের অধিবেশনে জামাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং সেখান থেকে উত্তম তরবিয়ত লাভ করার চেষ্টা করবে। এরপর স্কুলের প্রতিও যদি পিতামাতা মনোযোগ নিবদ্ধ রাখে, সন্তানের প্রতি যদি পিতামাতা পূর্ণ মনোযোগী থাকে, তাহলে সঠিক তত্ত্বাবধান হবে। প্রথম কথা হলো ওয়াকফ করলে পুরোপুরি তরবিয়তের বিষয়ে মনোযোগ দিবেন। যদি পিতামাতা উভয় সম্মত না হয় তাহলে যার আকাঙ্ক্ষা রয়েছে যে আমার সন্তান ওয়াকফ হোক, তাহলে সন্তানের এমনভাবে তরবিয়ত করুন যাতে আপনার সন্তান এক ফুলের মতো বড় হয়ে উঠে, সুগন্ধিযুক্ত ফুল হয় আর কল্যাণকামী সত্তায় পরিণত হয়, জামাতের জন্য এমন এক সম্পদে পরিণত হয় যা কল্যাণকর। এরপর যখন সে বড় হবে, নিজেকে যোগ্য করে গড়ে তুলবে, তখন সেই সন্তান নিজেই নিজেকে ওয়াকফ করতে পারবে। ঠিক আছে, জাযাকাল্লাহ হুজুর, ওয়া আলাইকুম আসসালাম।